দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার 5 নং কেরানখাল ইউনিয়নের 2 নং ওয়ার্ডের মেম্বার জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন ভাইয়ের সাথে। আমরা জানতে পেরেছি তিনি বিগত 5 বছর এই ওয়ার্ডটিতে একজন ইউপি সদস্য হিসেবে কাজ করে গিয়েছেন অত্যন্ত সুনামের সাথে। সেক্ষেত্রে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন তিনি পুনরায় প্রার্থিতা করবেন, সেক্ষেত্রে তার নির্বাচন বিষয়ে তার ব্যক্তিগত মতামত কি আমরা তার মুখ থেকে শুনবো। জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমাদেরকে একটু বলবেন যে আপনি বিগত 5 বছর এই ওয়ার্ডটির জন্য কি কি উন্নয়ন কাজ করতে পেরেছেন এবং সামনে নির্বাচন আপনি পুনরায় প্রার্থিতা করবেন কিনা, এই বিষয়ে আমাদেরকে একটু বলবেন। জি, আমি 2016 সালের 7ই মে স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি এবং আমি জয়লাভ করি জনগণের ম্যান্ডেট নিয়ে, এবং আমার এলাকায় মোটামুটি খুব ভালো কাজ হয়েছে। যে আমার এখানে রাস্তা পাকা করেন 1 কিলো, আমার ওয়ার্ডে 2টা গ্রাম মূলত কোরপার এবং নুরিতলা, হাই রোডের একটা উত্তর পাশে এবং দক্ষিণ পাশে নিয়ে আমার ওয়ার্ডটা মূলত গঠিত। ওই পাশে আমার রাস্তা পাকাকরণ হয়েছে এবং এই যে আমার বাড়ির পাশে যা এই 1 কিলো রাস্তা পাকাকরণ, এবং আমার গ্রামে 100% বিদ্যুতায়ন আছে, এখানে কেউ বিদ্যুৎ ছিন্ন নাই, সবাই বিদ্যুৎ ব্যবহার করে এবং সবাই খুব খুশি। আর মূলত সরকারি যে সাহায্য সহযোগিতা, বিশেষ করে এই যে 10 টাকা কেজির চাল আমার ওয়ার্ডে মোট 47 জন পায় 9টা গ্রামে, এবং বছরে যে সরকারি রিলিফ এবং বিভিন্ন যে সহযোগিতা আছে এগুলো আমরা সমানভাবে, যারা বিশেষ করে প্রতিবন্ধী ভাতা এবং হতদরিদ্র যারা তাদের এই প্রতিবন্ধী ভাতা এবং আপনার এই যে এই 10 টাকা কেজির চাল, বয়স্ক, বিধবা, এ ভাতাগুলো আমরা সুষম বণ্টন করে দিয়েছি, যাতে অসহায় মানুষগুলো এই জিনিস সহযোগিতা পেয়ে তাদের একটু সহযোগিতা সরকারের যেটা এটা যাতে তারা পায়, একটু উপকৃত হয়, মূলত এইটাই। সেক্ষেত্রে আপনি জানেন আপনি এই যে আপনি বিগত 5 বছর ছিলেন, এর মধ্যে তো করোনার মহামারী গিয়েছে, তো সেক্ষেত্রে আসলে কতটুকু সহযোগিতা করতে পেরেছিলেন সাধারণ জনগণ? হ্যাঁ, করোনা মহামারী, সে মহামারীতে অবশ্যই মানুষ অনেক কষ্টে ছিল, কারণ তার দৈনিক যে আয় রোজগার এটা মূলত বন্ধ ছিল করোনার কারণে এবং লকডাউন ছিল বছর অনেকটা সময়ে। তো এই সময় সরকার যে সাহায্য সহযোগিতা দিচ্ছে এবং এই যে যারা একবারে হতদরিদ্র 2500 টাকা করে, যেটা প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী হিসাবে আমরা জানি, উনি এটা দিছে, এবং যারা আসলে মূলত অসহায় আমরা তাদেরকে জিনিসটা দিছি, তারা অনেককে আমাদের গ্রামে এবং আমার ওয়ার্ডে পাইছে। এবং এই যে সরকারি যে রিলিফ করোনাকালীন সময়ে প্যাকেটিং সিস্টেম এবং চাল, এগুলো আমরা সুষম বণ্টন করে সবার মাধ্যমে দিয়ে দিছি। জি, আসন্ন নির্বাচন, তো নির্বাচনে আবার কি পুনরায় প্রার্থিতা করবেন কিনা, এবং নির্বাচনে যদি প্রার্থিতা করেন আসলে কী কী উন্নয়ন কাজ করতে চান ভবিষ্যতে? ইনশাল্লাহ, আসলে নির্বাচন করার ইচ্ছা আছে, যেহেতু আমি এখনও নির্বাচন ক্ষমতায় আছি বর্তমানে, এখন আসলে মূলত এটা জনগণের বিষয়, এবং আমি আশাবাদী যে আমি যে কাজকর্ম করছি সরকারের সহযোগিতা নিয়ে, যে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি, এটা মূলত আসলে আমার ব্যক্তিটা এটা জনগণ বলবে, আমি আসলে কি কাজ করছি তাদের পাশে ছিলাম কি ছিলাম না, না নিজে আমি আত্মসাত করছি, এটা মূলত জনগণে দিবি। আমি আশা করি ওই সময় জবাবটা জনগণে তার ভোটের মাধ্যমে জিনিসটা প্রকাশ করবে। জি, বর্তমানে আপনার এই ওয়ার্ডে কি কি অর্ধসমাপ্ত কাজ আপনি রেখে যাচ্ছেন যেগুলো আসলে নির্বাচিত হবার পর করবেন বলে মনে করেন? আমার গ্রামের ওই হাই রোডের সাথে আমার একটা মসজিদ আছে, ওখানে একটা এই মসজিদে আমাদের এই অত্র এলাকার মানুষ নামাজ পড়ে 5 ওয়াক্ত, ওখানে একটা অনেক সমস্যা একটা রোডের, যাতে ওই রোডটা আমি করতে পারি, এবং আমাদের গ্রামে পশ্চিমে একটা রোড আছে ওইটা কাঁচা রোড, মূলত ওইটা যাতে আমরা একটা পাকাকরণ করতে পারি, আমাদের বিয়াবাড়ির দিয়ে হাই রোডের সাথে এটা অ্যাডজাস্ট হয়েছে, ইয়ে করবেন। আর মূলত আপনার কাজ মোটামুটি ভালো, এই যে আমাদের এই বাড়ির পশ্চিম সাইডে আমাদের মরহুম অধ্যাপক আলিয়া সাহেব, ওখানে একটা 4তলা ভবন আছে মাদ্রাসা, এবং এখান থেকে এই আমার বাড়ির ওই সাইডে আমার পূর্ব সাইডে একটা কলেজ, কেরানখাল স্কুল অ্যান্ড কলেজ আছে, এখানে আমরা এবার একটা রাস্তা কাঁচা রাস্তা করছি নতুন, এটাও যাতে আমাদের আগামী সময় যদি ইনশাল্লাহ আমরা জনগণের মেনে নিয়ে ক্ষমতা আসতে পারি, তাহলে আমরা এটা যাতে পাকা করতে পারি এবং এলাকার উন্নয়ন করতে পারি, এই আশা আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সাক্ষাৎকারটি এনসিপি টিভি দেওয়ার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জি, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা অত কষ্ট করে এখানে আসছেন।